কেমন লাগে এই যে লেখাপড়া করার বয়স, এখন আসলে স্কুল কলেজে থাকার কথা, এখন মানুষের বাড়ি কাজ করতে কেমন লাগে? মানে কি খারাপ লাগে, আশা ছিল লেখাপড়া করবো বা আপনাদের সাথে থাকবো, আচ্ছা তা হলো না। তাই প্রতিবেদনে আসছেন কি আশা, কি স্বপ্ন নিয়ে আসছেন? আই যে যেন একটা ভালো মানুষ পাই, যে আমাকে বোঝানো দায়িত্ব নিতে পারে। মুখে মাস্ক লাগিয়ে কেন আসছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? রত্না। আপু কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? বাবা নাই, ভাই বোন তো নাই? আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? কি হ্যাঁ বলেন, কি লেখাপড়া করেন নাই? বয়স কত? লেখাপড়া করেননি কেন? কেমন লাগে এই যে লেখাপড়া করার বয়স, এখন আসলে স্কুল কলেজে থাকার কথা, এখন মানুষের বাড়ি কাজ করতে কেমন লাগে? অনেকই খারাপ লাগে, আশা ছিল লেখাপড়া করবো বা আপনাদের সাথে থাকবো, আচ্ছা তা হলো না। তাই প্রতিবেদনে আসছেন কি আশা, কি স্বপ্ন নিয়ে আসছেন? আই যে যেন একটা ভালো মানুষ পাই, যে আমাকে বোঝানো দায়িত্ব নিতে পারে। বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন? তা আপনার যেহেতু মা আছে, আপনার কি মা একটা ছেলে দেখে বিয়ে দিতে পারতেছে না? আপনি তো দেখতে শুনতে ভালো, তাহলে যৌতুক চাই কেন? এখন তো আইরা আমি কেমনে বলবো, মানুষের যৌতুক চাই। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা, এখন লেখাপড়া নাই সেটা, নাকি সংসারে অভাব বাবা নাই সেটার জন্য বেশি কষ্ট লাগে? বাবা আছে, বাবা থাকতো আর কি, না থাকার মতো তার মধ্যে লেখাপড়া করতে পারি না, এটা অনেক কষ্ট লাগে। ইচ্ছা ছিল কি, সব ছিল কি? আসলে ইচ্ছা ছিল আপনার সাথে থাকবো, সারা জীবন লেখাপড়া করবো। আচ্ছা, তো এখন ধরেন বিয়ের জন্য আসছেন, কেউ যদি বিয়ে শাদী করতে চায় সেই মানুষটা কিরকম চান আপনি? কেমনই হোক শুধু আমার একটু ভালো মন্দ বুঝলেই হবে। আচ্ছা, মানে আপনার কষ্ট দুঃখে পাশে থাকার মতো একটা জীবন সঙ্গী চান, কোনো প্রেম ভালোবাসাটা আসে নাই তো? না, যা বলতেছেন সত্যি বলতেছেন। কেউ যদি সরাসরি এসে দেখা সাক্ষাৎ করতে চায় তাহলে তো চেহারা দেখানো যাবে। আচ্ছা, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে, আসলে যদি পরিবারে বাবা থাকতো তাহলে নিজের জীবনটা হয়তো আরও সুন্দর হতো, বা ভালো ঘরে একটা ছেলের সাথে বিয়ে দিতে পারতো। এটা জীবন সঙ্গী বা একটা বিয়ে করবে সে আশা নিয়ে আসছে। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে বিয়ে করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01879113080। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, কেউ যদি ফোন দেয় যোগাযোগ করতে চাই, বিয়ে শাদী করতে চাই, খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।